কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবার বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। রবিবার বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের ডাবনমোড় প্রাঙ্গণে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিজয়ী প্রার্থী এবং তৃণমূল নেতৃত্বদের নিয়ে এক ধর্ণা অবস্থান তথা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন, যার মূল দাবিগুলো হল 100 দিনের কাজের বকেয়া টাকা প্রদান, রান্নার গ্যাসের দাম হ্রাস, পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ইডি সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অহেতুক হস্তক্ষেপ এবং মণিপুরে অশান্তি বন্ধ করার দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এদিন বিক্ষোভ সমাবেশ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের মানুষকে শোষণ করে চলেছে তারই প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ। আজ এই মোদী সরকার পুরো দেশকে শোষণ করছে, যেভাবে আজ মণিপুর জ্বলছে তার ধিক্কার জানাই আমরা। আজ রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের শোষণ করে চলেছে মোদী সরকার, তাই এবার সাধারণ মানুষ ডাক দিয়েছে এই মোদী সরকারকে ছুঁড়ে ফেলার। এরই প্রতিবাদ তুলেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সময় একটাই ডাক, বিজেপি হটাও, দেশ বাঁচাও। তবে এই দেশ বেঁচে থাকবে 2024-এ মানুষ তৈরি এই মোদী সরকারকে হাঁটানোর জন্য। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের আইএনটিটিইউসির ব্লক সভাপতি মনোজ তেওয়ারি, ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায়, শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব সহ পঞ্চায়েতের সমস্ত বিজয়ী প্রার্থীরা এবং ব্লকের সমস্ত নেতৃত্বরা ও সমর্থকেরা। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা হবে, ওই প্রতিবাদ সভাটা আজকে সালানপুর ব্লকে হচ্ছে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায় নির্দেশে। যেই রকম দেশের পরিস্থিতি আছে আজকে, মানে জিনিসের দাম হোক, বেকারি হোক, চাহে মণিপুর হোক, হরিয়ানা হোক, এইগুলো নিয়ে আমরা আজকে বিক্ষোভ সভা করেছি। দেশের মধ্যে যেখানে ওদের সরকার আছে পরিস্থিতি বহুত ভয়ঙ্কর আছে, মানুষকে নিজে ভাবতে হবে, মণিপুর হরিয়ানা চাইছে না দিদির মতো বেঙ্গল চাইছে, মানুষ নিজে ভাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।